হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। রুমন পাল চ্যানেলের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আর আজকে যে বন্ধুটি যেখান থেকে আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো। আর আমার পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা, আর সবাইকে ভালোবাসা জানিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে কাজকর্ম করতে লেগে গেলাম, আর এখন বাজে হলো প্রায় 7টার মতো। তো 7টা বাজে ভাবলাম যে আজকে তো অল্প জলদি উঠেছি, তো কাজকর্মগুলো আজকে টাইমে টাইমে সব কিছু হয়ে যাবে। অন্যদিন না কী হয় বলো তো, রাত্রে ঘুমাতেও লেট করে ঘুমাতে হয়, কারণ অনেক সময় অনেক কাজও থাকে, বাচ্চাকে নিয়েও সব দিন তো মানে ঘুমের টাইমটাও ঠিক হয় না। তো তার মধ্যে মোবাইলেও কাজ করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, অনেক কাজকর্ম থাকে, তার জন্য রাত্রেবেলা অনেকটা লেট করে ঘুমাতে হয়। আর সকালবেলা না উঠতে একদমই ইচ্ছেই করে না, আর এখন তো ঠান্ডা পড়েছে, মানে আরও উঠতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকে 7টার সময় উঠে নিয়েছি, আজকে কাজকর্ম হয়তো টাইমে হয়ে যাবে আমার। তো চলো এসব করে তারপরে স্নান টান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর আমি দেখতে পাচ্ছ শাড়ি পরেছি আজকে, আর অল্প সাজুগুজু করে নিয়েছি। আর বাবু আর আমার বর জাস্ট ঘুম থেকে উঠলো, আর এখন আমি পুজো দেবো, পুজো দিয়ে তারপরে আমি রান্না বান্না বসাবো, তারপরে বিছনা তুলবো, না তো অনেকটা লেট হয়ে যাবে। বিছনা তুলতে গেলে আমার ডাল ভাত বসাতে দেরি হয়ে যাবে আর অফিসে যাবে, তো তার জন্য আগে পুজোটা দিয়ে দিই তারপর আমি ডাল ভাতটা বসাবো। আর আজকে হলো শুক্রবার, আমাদের নিরামিষ, তো আজকে তো রান্না করতেই হবে, কারণ আজকে না খেয়ে গেলে আমার বর্মাজে সারাদিন উপাস থাকবে। তো তার জন্য ঝটপট আগে রান্না করে নিই, পুজোটা দিয়ে দিই। তো চলো দেখতে থাকবো। রান্নাঘরে এসে আমি আগে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে যাবে। আর এখন শাকটা বাজবো, এটা হলো পালং শাক। পালং শাক আজকে বেগুন দিয়ে বানাবো, আর এখন যদি আমি শাকটা বানাই না তবে আমার বর আজকে খেতেই পারবে না শাক, কারণ ও দুপুরবেলা আসে না, আর দুপুরবেলা না আসলে আর রাত্রেবেলা শাক খেতে পারবে না। তার জন্য ভাবলাম সকাল সকাল ওকে শাকটা বানিয়ে দেব। তো তাড়াহুড়া করে শাকটা বাছিয়ে তারপরে বেগুন দিয়ে বানালাম আর ডাল বানালাম। তো ডাল শাক দিয়ে ও ভাত খেয়ে অফিসে চলে গেছে, আর বেগুন ভাজা করেছিলাম তো খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। আর এখন আমি বিছনাটা তুলতে চলে আসলাম, আর বাবুকে এখন খাওয়াবো। আর আজকে পনিরের ঝোল বানাবো, অন্যদিন মানে পনিরের ঝোল বানাবো কেন, বাবু ঝোলটা মানে আলু দিয়ে ঝোলটা বানালে বাবুকে অল্প দেওয়া যায় না, তো যদি কোনো মশলা দিয়ে এমনি বানাই তবে আমি মানে বলে না মশলা পনির, সেগুলো ভাবে বানালে বা পোস্ত দিয়ে বানালে সরষে দিয়ে বানালে এগুলোতে বাবুকে আবার দেই না। তো তার জন্য ভাবলাম তবে আর আজকে আলু দিয়েই বানাবো, তো তার জন্য আলুও কেটে রেখে দিয়েছি, আর এখন গিয়ে শুধু ঝোলটা বানাবো। কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হলো 11টা, আজকে 11টার মধ্যে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা ভাবছো যে আমি 10টার সময় রান্না বসালাম আর 11টার সময় রান্না কমপ্লিট, তো দেখতে পারবে আমি কি কি রান্না করেছি। তো দেখিয়ে দিই আগে, চুড়াটা পর্যন্ত পুরো ক্লিন করে নিয়েছি, আর চলো দেখাই কি কি রান্না করলাম। প্রথমে দেখাচ্ছি, এখানে আছে বাবুর জন্য আপেল, ওইটা খাওয়াবো বাবুকে এখন। আর এই দেখো, এখানে হলো পনিরের ঝোল আলু দিয়ে বানিয়েছি, আর এখানটায় হলো ডাল, আর এখানে হলো বেগুন ভাজা, আর আছে তোমাদেরকে দেখিয়েছি শাক কাটলাম। তো এই দেখো শাক, বেগুন দিয়ে শাকটা বানিয়েছি। তো বাবুকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, এখন আমি অল্প খাবো। আর আজকে ঝটপট রান্না করে নিলাম, একদম মানে কোনো দিকে তাকানো মানে সেরকম টাইম নেই। আর তার মধ্যে কি হয়েছে জানো, আসলে জলদি রান্না করার কারণ ছিল, তার জন্য রান্নাটা করলাম। আর আজকে মানে আমাদের যে বাড়ির
চারিপাশে একটা ড্রেন হচ্ছে, তো সেই ড্রেনের জলটা মানে বানানো হবে, তো ঢালাই মানে ঢালাইটা দেওয়া হবে, তো সেই জন্য জলটা আমরা ফালাতে পারবো না। তো তার জন্য মানে 11টার আগে আমাদের কমপ্লিট করা মানে কথা আছে। তো তার জন্য মানে জলদি জলদি রান্নাটা আগে করলাম, বিছনাটা পরে গুছালাম, আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছি, পরে তারপরে বর তো খেয়ে চলে গেছে সকাল সকাল, আর হ্যাঁ তারপরে বাবুকে মানে রান্না করার পর বাবুকে খাওয়ালাম, কারণ 11টা বেজে যাচ্ছে, বাবুকে খাওয়ালাম, তারপরে কাজকর্ম করলাম। আর এই দেখো বেডটা, আমি কিন্তু অন্য একটা বেডশিট ছিল তোমরা দেখতে পেয়েছো, তো সেই বেডশিটটা কি হয়েছে, ভাত খাওয়ালাম যখন বাবুকে এখানে ফেলে দিয়েছিল, আবার বেডশিটটা চেঞ্জ করলাম। মানে কি করব, কিছু মানে করার নেই, কারণ এইটা বেডশিট মাত্র 2 দিন হয়েছে চেঞ্জ করেছিলাম, বাস আজকে আবার করতে হয়েছে। বললাম না যে বাচ্চা থাকলে 2 দিন পর পর এগুলো আবার আমার কাছাকাছি করতে হয়। বাবা এদিকে আসো, বন্ধ করতে লাগবে না তো। তো চলো এখন বাবুকে তো খাওয়ানো হয়ে গেছে, বাবুকে এখন টিভি চালিয়ে অল্প বসিয়ে রাখবো, তারপরে আমি খাবো, তারপরে বাবুকে স্নানটা করাবো, স্নানটা করাবো ভাবছি, কিন্তু এদিকে আবার ভাবছি জলটা ফালাতে পারবো না কি করব। তো হয়তো জাস্ট অল্প একটু জল দিয়ে বাবুকে স্নানটা করিয়ে দেব, আর বাবুকে আপেলটাও খাওয়াতে হবে। তো চলো দেখতে থাকো। জাস্ট খাওয়া দাওয়া করে আমরা ছাদে চলে আসছি কাপড়গুলো নিয়ে যেতে, বাবুকে দেখো ঠান্ডা লাগছে আর মানে পুরো কুয়াশা পড়ছে। দেখো আজকে দুপুরবেলা সকালবেলা ভালোই রৌদ্র দিচ্ছিল, হঠাৎ করে 12টার দিকে দেখলাম মানে অন্ধকার অন্ধকার টাইপের হয়ে আছিল, আর দেখতে পারছো একদম কুয়াশা পড়ে আছে, দেখতে পারছো তোমরা। আর এখন বাজে হলো 4:30, তো পুরো কুয়াশায় ভরা একদম, আর ঠান্ডা লাগছে প্রচুরই। তো বাবুকে আমি ড্রেসটা পরিয়ে দিয়েছি, গরম ড্রেসটা পরিয়েছি, আমারও ঠান্ডা লাগছে, আমি পরিনি, ঘরে গিয়ে পরবো, ভাবলাম কাপড়গুলো নিয়ে যাই আগে, তারপরে সন্ধ্যাবাতি দেব, তো তারপরে আমি কাপড় পরবো। তো এখন কাপড়গুলো নিয়ে যাই, কাপড়গুলো আজকে ঠান্ডা হয়ে গেছে, অন্যদিন কাপড়গুলো আমি মানে রোদে একদম পুরো গরম গরম কাপড়গুলো নিয়ে যাই, আজকে ঠান্ডা হয়ে আছে। আসলে বললামই না 12টার দিকে হঠাৎ করে দেখলাম একদম মানে অন্ধকার অন্ধকার টাইপের হয়েছিল, যে লাগছিলো মানে বৃষ্টি আসবে, তো বৃষ্টি তো আসেনি, কিন্তু পুরো কুয়াশায় ভরে গেছে, চারিদিকটা কুয়াশা, তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে। দেখো চারিদিক পুরো কুয়াশায় ভরা একদম, দেখতে পারছো, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো চারিদিক একদম কুয়াশায় ভরা। এই সাইডটা তো আছে, এই দেখো উপরের দিক পাহাড় দিকটা তোমরা দেখলে বুঝতে পারবে একদম, এই দেখো কুয়াশায় পুরো ভরা। আমি সামনের দিকে যাচ্ছি, এই দেখো এত কুয়াশা পুরো চারিদিকে হয়ে আছে, এত ঠান্ডা লাগছে আজকে, দেখতে পেয়েছো চারিদিকটা কিভাবে কুয়াশা ভরে আছে। তো কাপড়গুলো নিয়ে যাই, ভালো লাগছে না মানে কি ঠান্ডা লাগছে, আসলে তো ঠান্ডার জন্য ভালো লাগছে না দাঁড়াতে, আজকে যে হলো কাপড়গুলো নিয়ে চলে যাই ঘরে, বাবুরও ঠান্ডা লাগবে, টুপি আনিনি বাবুর, চলো বাবা এটা ধরো, এটা ধরো, হ্যাঁ চলো কাপড়গুলো নিয়ে নিই, তারপরে বাড়িতে যাই। তো আবারও চলে আসলাম রান্নাঘরে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তারপরে আর তোমাদের সঙ্গে আসেনি আর শেয়ার করিনি। তো এখন আমি চা বানাচ্ছি আর দুধ চা বানাচ্ছি এখন আমাদের দুজনের, আর বাবুর জন্য দুধ উটস আর বিস্কুট দিয়ে বানিয়েছি, সেটা গরম আছে খাওয়াইনি, তো ঠান্ডা হলে ওকে খাওয়াবো। তো আমরা দুধ চাটা বানিয়ে নিচ্ছি আজকে, বিস্কুট দিয়ে চাটাই খাবো, আর কিছু বানাবো না, ভালো লাগছে না। আর অনেকক্ষণ হয়েছে বড় আসছে ঘরে, 1 ঘন্টার মতন হয়ে গেছে, তো এত সময় আসিনি, বসেছিলাম গল্প করছিলাম, তো এখন ভাবি না চাটা বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চাটা খেয়ে নিই, তারপরে আবারও দেখা হবে। তো এখানটায় ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডালটা গরম করছি, আর তরকারিটাও গরম করে নেব, পনিরের তরকারিটাও গরম করে নেব, আর বেগুন ভাজা আছে, আর কিছু রান্নাবান্না এখন করবো না, দুপুরবেলা যা যা ছিল সব কিছু গরম করে নেব, আর ভাতটা হয়ে গেলে বাবুকে ভাতটা খাওয়াবো। আর এখন বাজে হলো 9:30 থেকে বেশি হয়ে গেছে, আমি যখন আসছিলাম হ্যাঁ 9:45 বাজে। তো এখন আমি দেখো এই জাস্ট
চার বাসনগুলো ধুয়ে নিয়েছি, তো এখন শুধু রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, ব্যাস। আর ভিডিওটা লম্বা করছি না, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, আবারও নতুন আরেকটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।